আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وعن أسامة بن زايد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء رواه البخاري ومسلم الشيخ عبد المتين جمعية البنات এর প্রচার উপলক্ষে অধ্যকার তাবলিগি জালসার
মহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের খিদমতে সূরা আহজাব থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় আদর্শ সমাজ গঠনে ইসলামের দিক নির্দেশনা। আদর্শ সমাজ গঠনে ইসলাম কি দিক নির্দেশনা দিয়ে থাকে, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে আজকের এই রকম একটি দিনই বৈঠকের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মতিন জামিয়াতুল বানাত এই প্রতিষ্ঠানটিকে দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য কবুল করে নিন। অত্র এলাকার মা বোনদেরকে দ্বীন এবং ধর্মীয় জ্ঞান অর্জন করে তদনুযায়ী জীবন সমাজ পরিচালনা করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনাটি একটু গুরুত্ব দিয়ে শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। দেখুন, ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে আলোচনা শুরু করি। আপনারা কাউকে না কাউকে তো ঘৃণা করেন নাকি? একটু কথা বলবেন, যারা পুরুষ তাদেরকে বলছি, তাহলে সুবিধা হবে আলোচনা করে। আপনারা তো কাউকে না কাউকে ঘৃণা করেন না, একচেটিয়া সবাইকে ভালোবাসেন। কাউকে ভালোবাসেন আবার কাউকে ঘৃণা করেন। আপনি যাকে ঘৃণা করেন, আলোচনা যদি তার বিপক্ষে হয় তো আপনাকে খুব মজা লাগে। মিথ্যা বললাম কি? আপনি যাকে ঘৃণা করেন, যদি আলোচনা খুব তার বিপক্ষে যায়, মানে আপনি যাকে খারাপ জানেন, ঘৃণা করেন, এমন একটা আলোচনা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় তাকে গিয়ে হিট করছে, তখন আপনাকে শুনতে কিন্তু খুব মজা লাগে। আমাদের দেশের প্রেক্ষাপট বলছি, বাংলাদেশের, আপনাদেরটাও এরকম হতে পারে আমার ধারণা, ভুলও হতে পারে, যেহেতু পাশাপাশি আপনার মালদহ জেলা পার হলেই কিন্তু চাপাই নবাবগঞ্জ, বিধায় সভ্যতা সংস্কৃতি কথাবার্তায় অনেক মিল আছে, আদর আপ্যায়নও অনেক মিল আছে, সে দৃষ্টিকোণ থেকে বলছি। আবার আপনার যাকে ঘৃণা করেন তার বিপক্ষে আলোচনা হলে আপনাকে মজা লাগে, মানে আপনিও খারাপ জানেন আর তাকেই গিয়ে হিট করছে কথাগুলো, শুনতে মজা লাগে না? স্বাভাবিক। কিন্তু আলোচনা যদি আপনার বিপক্ষে যায় তখন কি করবেন? কোরআন এবং সুন্নার আলোকে কথা হচ্ছে, কিন্তু দেখা গেল যে সমস্যাগুলো উঠে আসছে, সমস্যাগুলো এখন আপনার মধ্যে আছে, তখন কিন্তু খুব খারাপ লাগে যে দূর বাংলাদেশ থেকে কি বক্তা এনেছিলে নিজেদের গাল খাওয়ানোর জন্য। স্বাভাবিক কথা, এই রকম আকীদা কি আপনারা পোষণ করেন?
এই চিন্তা কি বিশ্বাস করেন? আমি হই আর আপনি হই, যেই হন না কেন, যিনি মুসলিম, কোরআন এবং সুন্নার আলোকে কথা হবে, আপনি যাকে ঘৃণা করেন তার বিপক্ষে যাক, চাই আপনার আমার বিপক্ষে যাক, অসুবিধা আছে? সমস্যা যদি আমার মাঝে থাকে আমি চেঞ্জ করে নেব, এমন তো হওয়া উচিত নয় কি? সমস্যা আপনার মাঝে আছে, আমার মাঝে আছে, তাহলে শুনব, শুধরে নিব, এটাই তো হওয়া উচিত মুসলিম হিসাবে, নাকি বলেন? সমস্যা আমার মধ্যে আছে, চেঞ্জ করে নেব, এমন তো হওয়া উচিত নয় কি? চলুন কোরআন এবং সুন্নার আলোকে বিশ্লেষণ করি। আদর্শ পরিবার গঠন করতে ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছে? আদর্শ পরিবার গঠনে ইসলামের দিক নির্দেশনায় আপনাকে আমাকে প্রথম যেখানে যেতে হবে, আলোচনা শুরুতে আরেকটি বিষয় কথা বলে নিয়ে আমি আলোচনা শুরু করি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, যে আপনারা একটু মুখগুলো বন্ধ রাখবেন, অনুরোধ আপনাদেরকে। দেখুন, আমি যদি 30 সেকেন্ড চুপ করে থাকি, কোনো কথা না বলি, তাহলে আমার বিশ্বাস পুরুষদের মাঝ থেকে কোনো আওয়াজ আসবে না, আপনাদের মাঝ থেকে আওয়াজ আসবে, পরীক্ষা। দেখেন আজ কিন্তু আসছে, বলে দেওয়ার পরেও আমি বাস্তবতা, মানে বিভিন্ন জায়গায় তো বাস্তবতা, আপনারা একটু মুখ বন্ধ রাখেন, আপনাদের কণ্ঠের আওয়াজ, আপনাদের কণ্ঠের আওয়াজ মানে কতটা সুরক্ষিত বুঝতে হলে একটা হাদিস বুঝতে হয়। ধরুন মসজিদে সালাত চলছে, পুরুষ মুসল্লি মসজিদের ভিতরে, মহিলা মুসল্লি পিছনের কাতারে আছে অথবা বারান্দায় আছে, একসাথে জামাত চলছে পুরুষ আর মহিলার, ইমাম আছেন কে? পুরুষ ইমাম, একদম সামনে ইমামের পিছনে পুরুষ মুসল্লি, তার পিছনে বা বারান্দায় আছে মহিলা মুসল্লি। পুরুষ মুসল্লি যদি ইমামের কোনো ভুল হয় তো লোকমা দিবেন সশব্দে, তাই না, শব্দ করে, আর মহিলা মুসল্লি যদি ইমামের ভুল ধরেন তাহলে আল্লাহু আকবার বলতে পারবেন কি? মহিলা মুসল্লিকে আল্লাহু আকবার বলে লোকমা দিতে পারবেন? কি করবেন? তালি দিবেন, তাই নয় কি? তালি দিবেন। এ হাদিসটা একটু বুঝেন তো, হাদিস সহিহ, যে ইসলাম কেন তালি দিতে বললো ওখানে, আপনাকে আল্লাহু আকবার বলতে কেন দেয়নি? শুধু আপনি ইসলামের বিধানটা দেখলেন যে মহিলা মুসল্লি ইমামের ভুল ধরেছেন, মহিলা মুসল্লি তালি দিয়ে ইমামকে সংশোধন করবেন, আল্লাহু আকবার বলতে পাবেন না মহিলা মুসল্লি, কেন ইসলামের এই বিধান? কারণ আছে এখানে, কারণটা হলো মহিলাদের কণ্ঠ, মহিলাদের আচার আচরণ পুরুষকে খুব দ্রুত আকৃষ্ট করতে পারে। এ কথা আমার নয়, এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখুন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 250 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 304 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 178 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা রাআইতু মিন আকলিন ওয়া দাইনিন আল আজহাবা লিলুব্বির রাজুলিল হাজান মিন ইহদা কুন্না, আমি এই পৃথিবীতে দেখিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই পৃথিবীতে কাউকে দেখিনি যে তোমাদের দিন পালনে কম, ধর্ম পালনে কম, বিদ্যা বুদ্ধিতে তোমরা কম। মেয়েদেরকে দুইটা দুর্বল সাইড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের দুইটা দুর্বল দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, যে তোমাদের জ্ঞান পুরুষের চেয়ে কম, নাকসাতুল আকল বলা হয়েছে, যে জ্ঞানে তোমরা অপূর্ণ এবং দীনে অপূর্ণ, শরীয়ত পালনেও তোমরা কম আর জ্ঞান গরিমাও তোমরা কম, অথচ একজন শক্তিশালী সচেতন
বুদ্ধিমান যুবককে যত দ্রুত একজন মহিলা কন্ট্রোল করতে পারে, নিজের বশ করতে পারে, নিজের ফেভারে আনতে পারে, পৃথিবীতে আর কেউ পারে আমি দেখিনি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস সহিহ বুখারী মুসলিমের, আপনি উল্টিয়ে ধরার সুযোগ নেই, আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন যে তোমাদের জ্ঞান কম, তোমাদের দিন কম, শরীয়ত পালনেও পুরুষের চেয়ে তোমরা কম, জ্ঞানের ক্ষেত্রেও পুরুষের চেয়ে তোমরা কম। অথচ পুরুষকে লুব্বুর রাজুলিল হাজেম মানে হাবা গোবা বোকা পুরুষ নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্ঞান গরিমা সম্পন্ন বুদ্ধিমান সচেতন পুরুষকে একটা নারী যত দ্রুত নিজের নিয়ন্ত্রণে আনতে পারে অন্য কেউ পারে পৃথিবীতে আমি দেখিনি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা বেশ আগে কয়েকশো বছর আগে ইউসুফ আলাইহি আসসালাম এই রকমই একটা বাক্য বলেছিলেন যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইউসুফের মধ্যে তুলে ধরেছেন। যখন জুলাইখা বিপদে ফেলে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, বিপাকে ফেলে দিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় তোমাদের ষড়যন্ত্রের জাল খুব শক্তিশালী। তবে পরক্ষণে বলেছেন তবে শয়তানের ষড়যন্ত্র দুর্বল, যতই শক্তিশালী হোক না কেন। ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন সেম একই রকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো যেটা বোঝানোর জন্য আমি পিছনে ফিরে গিয়েছি, একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে, দ্রুত তার বশে আনতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জন্যই সালাতের মধ্যে মহিলাদেরকে আল্লাহু আকবার বলে লোকমা দিতে নিষেধ করেছেন। কারণ অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে যে কিছু কিছু বক্তৃতা রয়েছে জাদু, জাদু যেমন মানুষকে আকর্ষণ করে কিছু কিছু বক্তৃতা বা কণ্ঠ মানুষকে আকৃষ্ট করে, তাতে কোনো মহিলার কণ্ঠ যদি নরম হয়, সুরেলা কণ্ঠের হয়, মিষ্টিভাষী হয়, তাহলে মুসল্লি সালাত পড়ছেন, সালাতে তো এমনিতে মন থাকে না, থাকে কি, সারা দুনিয়ার হিসাব মনে পড়ে সালাতের মধ্যে গিয়ে, বাজার করতে গিয়ে কোন বাজারটা ছুটে গেছে মনে হচ্ছে না আপনি নামাজে দাঁড়ান, দেখেন আজাজিল শয়তান আপনাকে মনে করে দিবে যে আপনার কোন বাজার ছুটে গেছে। আজকে কি করেছেন, আগামী কালকে কি করবেন, আপনার কি করা উচিত, সব বাজেট মনে করে দেয় শয়তান সালাতের মধ্যে। তো এমনিতেই সালাতের মধ্যে মানুষ নিজের মন নিয়ন্ত্রণে আনতে পারে না, খুব কষ্ট পায়। এই অবস্থাতে যদি পিছন থেকে কোনো মুসলিম বোন মিষ্টি ভাষায় সুরেলা কণ্ঠে বলেন আল্লাহু আকবার, তাহলে আল্লাহু আকবারের সাথে যুবকদের সালাত শেষ, আল্লাহু আকবার কেড়ে নিবে। এমনিতে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, সালাতের মধ্যে মন রাখতে পারছে না। এ অবস্থায় মহিলাদের সুন্দর সুর, কণ্ঠের জাদু তাকে আকৃষ্ট করে ফেলবে, ফলে ও সালাতে আর মন রাখতে পারবে না। ও ভাববে এই পাড়াতে, এই মহল্লায়, এই এলাকায় এত সুন্দর কণ্ঠের মুসলিম নারী কে আছে, সালাত শেষ করে তাকে খুঁজে বের করতে হবে। মানে আজে বাজে চিন্তায় চলে যেতে পারে, খারাপ চিন্তায় চলে যেতে পারে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে নারীদেরকে কথা বলতে দেননি, দিয়েছেন কি হাতে তালি। যেই সালাত শুরু হয়েছে তাকবীরে তাহরিমা দিয়ে, সব কিছু হারাম করে শুরু হবে তাসলিম দিয়ে, সালাম দিয়ে। এই সালাতের মধ্যে পৃথিবীর সব কিছু হারাম করে ওযু অবস্থাতে পবিত্র হয়ে মসজিদের মধ্যে সালাতে আপনাকে কথা বলতে দেয়নি, পুরুষরা বিপাকে পড়বে তাই। আর এখন তো আপনাদের ওযু করাও নেই, আমাদের ওযু নেই, ওযুও নেই, পবিত্র অবস্থাতেও নেই ওযুর যে হালাত, মসজিদেও নেই, সালাতেও নেই। এখন যদি আপনার কণ্ঠ আমার কানে আসে, আপনার কণ্ঠ যদি পুরুষ ভাইদের কানে যায়, তাহলে বিপদটা কেমন বলুন তো দেখি, ওয়াজ আর করা লাগবে। আপনাদের কণ্ঠ ইসলাম সংক্ষেপে রেখে দিয়েছে,
ইসলাম সংরক্ষণ করেছে আপনার সুরেলা কণ্ঠ দিয়ে, আপনার মায়াবী সুর দিয়ে, আপনার কণ্ঠের সুরের জাদু দিয়ে পাগল করে রাখুন আপনার স্বামীকে, যেন অন্য কোনো পরকীয়ার দিকে পরনারী আসক্ত না হয়। এই জন্য আল্লাহ ইসলাম আপনাকে কণ্ঠ দিয়েছেন, সুন্দর কণ্ঠ দিয়েছেন, মায়াবী কণ্ঠ দিয়েছেন। আপনার এই কণ্ঠ দিয়ে বেগানে একজন পুরুষকে বিপাকে ফেলে পাপের সাগরে ভাসিয়ে দিবেন, এই জন্য কিন্তু আপনার কণ্ঠ নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম মা বন্ধের দৃষ্টি আকর্ষণ করে, যে আপনার কণ্ঠ একটু সাইলেন্ট রাখেন, চুপ থাকেন। যদিও আজকে দুর্ভাগ্য আপনারা যে পর্দা করেছেন আজকের মাহফিলের জন্য, এই পর্দা ইসলামের দৃষ্টিতে উপযুক্ত নয়। আপনারা কেউ কষ্ট পেলে আপনারা আমাকে মাফ করবেন, যেটা সত্য সেটা আমার বলা উচিত, নাম মানা না মানা আপনাদের। আপনি বলবেন কেন, দেখুন কেনর জবাব আমি নয়, কেনর জবাব আল্লাহ দিবেন। কোরআন এবং সুন্নাহ সূরা হাজাব 53 নম্বর আয়াত খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারায় হিজাব, যদি কোনো কিছু তাদের কাছে চাইতে হয়, ইদা সাআলতুমুহুন্না মাতাআন, যদি কোনো বিষয় কোনো জিনিস কোনো কিছু মহিলাদের কাছে চাইতে হয়, ফাসআলুহুন্না, তাহলে তাদের কাছে চাও, মিন ওয়ারায় হিজাব, পর্দার আড়াল থেকে। মহিলাদের কাছে কিছু চাইতে হলে, কোনো প্রয়োজন পেশ করতে হলে, তাদের সাথে কিছু বলতে চাইলে সেটা পেশ করো, চাও, তবে মিন ওয়ারায় হিজাব, পর্দার আড়াল থেকে, পর্দার বাহির থেকে। মানে মহিলাদের সাথে কথা হবে, প্রয়োজন জিনিস চাইতে হবে পর্দার আড়াল থেকে। যদি পর্দাই না থাকে তাহলে আপনাদের কাছে কি কথা বলবো। আগামী দিনের জন্য বিষয়টা লক্ষ্য রাখবেন, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করবে। দেখুন যে কথা বলছিলাম, যেটা আছে এটাই সুন্দর একটা মোটা কাপড় দিয়ে ঘিরে দিতে পারতেন, ঝামেলা শেষ, অসুবিধা ছিল না, এটা মোটা কাপড় দিয়ে ঘিরে দিবেন। হ্যাঁ, অনেক সময় বলেন যে মহিলাদেরকে বক্তা দেখাবেন, তাহলে প্রজেক্টর লাগান। আপনি বলবেন প্রজেক্টার, এটার পার্থক্য কি? প্রজেক্টারে মহিলা শুধু বক্তা দেখে, বক্তা মহিলাকে দেখে না, বক্তাও তো পুরুষ মানুষ নাকি? একজন আলেম হতে পারেন কিন্তু পুরুষ মানুষ তো, তো পুরুষ মানুষ বক্তা তার মহিলাদেরকে দেখার অধিকার রাখে না। পার্থক্যটা এখানে, দেখাতে চাইলে প্রজেক্টর লাগাবেন। যে কথা বলছিলাম, আদর্শ সমাজ গঠনে ইসলামের দিক নির্দেশনার নাম্বার এক, প্রথম নাম্বার যে বিষয়টি সেইটি হচ্ছে দ্বীনি শিক্ষা। ইসলাম পূর্ব যুগটাকে বলা হয় কি যুগ? জাহিলি যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন এবং ধর্মের প্রচার এবং প্রসারের আগের যুগটা ছিল জাহিলি যুগ। জাহেলি যুগ মানে জাহেলিয়াত, মানে অজ্ঞতা, বর্বরতা, অশিক্ষিতদের যুগ, নিরক্ষরদের যুগ, মূর্খদের যুগ, অসভ্যদের যুগ, বেহায়াপনার যুগ, নির্লজ্জতার যুগ, সেই যুগটা হলো জাহিলি যুগ। তো জাহিলি যুগে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্খতা দূর করলেন কি দিয়ে? কি দিয়ে দূর করলেন? সেই দূর করার পথটা হচ্ছে আল কোরআন মজিদ, আল কোরআন বা কোরআনুল করিম। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন, মগ্ন থাকতেন, সৃষ্টি স্রষ্টা নিয়ে ভাবতেন, জিব্রিলে আমিন আসলেন, প্রথম যে বাক্যটা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথার পর থেকে তো ইসলাম নাকি? ইসলামের শুরু তো এটা।
যেই দিন জিব্রিল মুহাম্মদ সাল্লামকে বললেন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক, সেই দিন থেকে মুহাম্মদ সাল্লাম হচ্ছেন রাসূলুল্লাহ। তার আগে কি রাসূল ছিলেন? মানে মুহাম্মদ সাল্লাম রাসূলুল্লাহ হলেন কখন? যখন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক পড়া হলো তার কাছে। তার আগে ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন কি দিয়ে? ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক। মানে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা নিয়ম কানুন পদ্ধতি যার শুরু হয়েছে পড়া দিয়ে, যার সূচনা হয়েছে ইলম অর্জন দিয়ে, জ্ঞান অর্জন দিয়ে। ইবনে মাজার মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, ইবনে মাজার 224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তালাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, তিনি নারী হোক চাই পুরুষ হোক, নারী পুরুষ সকল মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? এই পৃথিবীতে অনেক প্রকারের জ্ঞান রয়েছে, দিনী জ্ঞান রয়েছে, ইসলামী জ্ঞান রয়েছে, বৈষয়িক জ্ঞান রয়েছে, গণিতের জ্ঞান রয়েছে, ফিজিক্সের জ্ঞান রয়েছে, কেমিস্ট্রির জ্ঞান রয়েছে, ইতিহাসের জ্ঞান রয়েছে, দর্শনের জ্ঞান রয়েছে। কোন জ্ঞান অর্জন করা ফরজ? আল্লাহ সুসাল্লাম বললেন তলাবুল ইলমে ফরিদা, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? জবাব কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন কোন জ্ঞান অর্জন করা ফরজ, প্রথম দিনই বলে দিয়েছেন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়া শুরু হবে কার নামে? আল্লাহর নামে। যেই পড়ার মাধ্যমে, যেই পড়ার মাধ্যমে রবকে চেনা যাবে, যেই পড়ার মাধ্যমে স্রষ্টাকে চেনা যাবে, যেই পড়ার মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, যেই পড়ার মাধ্যমে আল্লাহ সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে, রব সম্পর্কে বর্ণনা পাওয়া যাবে, এই পড়া পড়তে বলেছেন, যার সূচনাই করলেন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা রবকে খুঁজে পাওয়া যাবে, এই পড়া হলো আপনার আমার জন্য ফরজ। সমস্যাটা কোথায় তৈরি হয়েছে দেখুন, সমস্যাটা এইখানে। আপনাদের ইন্ডিয়ার কথা তেমন বলতে পারবো না, আমাদের বাংলাদেশের অবস্থা, মুসলিমদের অবস্থা বলি। একজন মুসলিম, একজন মুসলিম তার সন্তানকে 3,000-4,000 টাকা দিয়ে ফিজিক্স প্রাইভেট পড়ায়, কেমিস্ট্রি প্রাইভেট পড়ায়, 1,000-1,000 টাকা দিয়ে গণিত প্রাইভেট পড়ায়, 1,000-1,000 টাকা দিয়ে ইংরেজি প্রাইভেট পড়ায়, আর কোরআন পড়ার সময় খুঁজে 200-250-300 টাকার মৌলভী কোথায় আছে? ফিজিক্স পড়াবে 1,000-1,000 টাকা খরচ করে, বিজ্ঞান পড়াবে 1,000-1,000 টাকা খরচ করে, গণিত ইংরেজি পড়াবে 1,000-1,000 টাকা খরচ করে, আর কোরআন পড়ার সময় খুঁজে 200-100 টাকা ফ্রি পড়ানো যাবে কোন জায়গাতে? অথচ মুসলিম হিসাবে আপনার আমার করণীয় ছিল, সবচেয়ে বেশি ইনভেস্ট করা দরকার ছিল, খরচ করার কথা ছিল কোরআন এবং সুন্নার ক্ষেত্রে, তাহলে তো আপনার আমার সন্তান ভালো হবে, পরিবার তো আদর্শ হবে। পরিবারের ছেলে মেয়েরা যদি আদর্শ হয়, পরিবারের সন্তান যদি আদর্শ হয়, তাহলে পরিবারটা ভালো হবে না? আর আদর্শ কি দিয়ে করবেন? আদর্শ হবে তো জ্ঞান দিয়ে। জাহেলি যুগের মানুষগুলো বর্বর অশিক্ষিত ছিল, তাদেরকে ইসলাম মডিফাই করেছে, তাদেরকে ইসলাম গড়ে তুলেছেন কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে। চলুন সামনে বাস্তবায়ন দেখলে আরো আপনার আমার কাছে বিষয়টা পরিষ্কার হবে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে পুরুষদেরকে জ্ঞান অর্জন করতে বললেন, একইভাবে নারীদেরকে জ্ঞান অর্জন করতে বললেন। একজন মুসলিম মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, পুরুষরা তো এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি জ্ঞানের ক্ষেত্রে, আমাদের জন্য দিন নির্ধারণ করে দেন।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সপ্তাহে একদিন দার্সের জন্য ব্যবস্থা করে দিলেন। হাদিস সহি সূত্রে বর্ণিত, বলে দিলেন তোমাদেরকে সপ্তাহে একদিন স্পেশালভাবে জ্ঞান অর্জনের সুযোগ দেব। মানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ইসলাম রেখেছিল, কারণ মুসলিম মহিলা যদি সভ্য হয়, জ্ঞানী হয়, তাহলে পরিবারটা ভালো হবে। কারণ পিতার চেয়ে পরিবার গড়তে, সন্তানকে গড়তে মায়ের ভূমিকা বেশি। সন্তান পিতার চেয়ে মায়ের কাছে সময় বেশি কাটাতে হয়। মা যদি ভালো হন তাহলে সন্তান ভালো হবে। এই জন্য মুসলিম মহিলাদেরকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটু এগিয়ে নেওয়া উচিত। মাদ্রাসাতুল বানাত, জামিয়াতুল বানাত আপনারা তৈরি করেছেন, এইটার দিকে লক্ষ্য করবেন। ছেলে মেয়ে দিয়ে, অর্থ দিয়ে, উৎসাহ দিয়ে, দোয়া দিয়ে, যার যেভাবে সাধ্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন মাদ্রাসাটি গড়ে তোলার জন্য। দেখুন, আদর্শ পরিবার গড়ার জন্য দ্বিতীয় যে বিষয়টি প্রয়োজন, পরিবারের মধ্যে পর্দার বিধান নিয়ে আসতে হবে। মুসলিম মহিলাকে পর্দার মধ্যে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাব 33 নম্বর আয়াতে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহেলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বলছেন, তোমরা গৃহ অভ্যন্তরে বসবাস করো, বাড়িতে বসবাস করো, অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না। জাহেলি যুগের নারীদের স্বভাব ছিল, জাহেলি যুগের নারীদের চরিত্র ছিল, তারা সেজে গুজে রাস্তায় বের হতো, অন্য পুরুষকে দেখার সুযোগ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে নিষেধ করে দিলেন, মুসলিম নারী তোমরা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। বাড়ি থেকে বের হলেও জাহেলি যুগের নারীদের মতো নিজের চেহারা সৌন্দর্য অপর মানুষকে দেখাবে না। তাহলে একজন নারী সেজে গুজে রাস্তায় বের হয়ে তার সৌন্দর্য অপর পুরুষকে দেখাবে, এই চরিত্র ছিল জাহেলদের, মূর্খদের, বর্বরদের, অশিক্ষিতদের। মুসলিম নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। আদর্শ পরিবার গড়তে চাইলে অবশ্যই আপনাকে আমাকে পর্দার বিষয়ে খেয়াল রাখতে হবে। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আবু সাঈদ খুদরি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে সাবধান থাকো, তোমরা নারী থেকে সাবধান থাকো, নারী থেকে বেঁচে থাকো। কেননা বানি ইসরায়েলের মতো একটা কওম, বানি ইসরায়েলের মতো একটা সম্প্রদায়, একটা জাতি ধ্বংস হয়েছে যে কারণে, এই কারণে সূত্রপাত ছিল নারীগণ, নারীদের কারণে একটা পুরো জাতি ধ্বংস হয়েছে। মুসলিমরা ধ্বংস থেকে বাঁচতে চাইলে নারীদের বিষয়ে সতর্ক থাকো। হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 7124 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 3086 নম্বর হাদিস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তবাদী ফিতনাতান আদর আলার রিজাল মিনান নিসা। আমি আমার পরবর্তী মুসলিম পুরুষের জন্য, পরবর্তী মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় ফিতনা, ফিতনা শব্দটা উল্লেখ করেছেন, মা তারাক্তবাদী ফিতনাতান, আমি মুসলিমদের জন্য, পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপদ, ভয়ঙ্কর বিপদ যেটা রেখে গেলাম, এই বিপদ ফিতনা হচ্ছে নারী জাতি। নারীদের ফিতনার কারণে মুসলিম পুরুষরা সবচেয়ে বড় বিপদে পড়বে। হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে 5096 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7121 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 3085 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারী মুসলিমের উল্টিয়ে ধরার সুযোগ নেই। কারণ দেখুন, মুসলিম পুরুষদের জন্য সবচেয়ে বড় বিপদ, ভয়ঙ্কর বিপদ নারী জাতি, আল্লাহ সুসাসলাম উল্লেখ করছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, দেখলাম ফরায়তু আকতার আহলিয়াল ফুকারা, জান্নাতে দেখলাম অধিকাংশ ফকির মানুষগুলোকে। আমি জান্নাতের দিকে তাকালাম, দেখলাম জান্নাতে দরিদ্র গরিব ফকির মিসকিন অসহায় অনাথ দুস্থ লোকগুলো ভরে আছে, অধিকাংশ জান্নাতিরা গরিব মানুষ আমি দেখলাম। ওয়াত্তালাতু ফিন্নার, এবার আমি জাহান্নামের দিকে তাকালাম, ফারওয়াইতু আকতার আহলিহান নিসা, জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, বেশিরভাগ নারী, অধিকাংশ জাহান্নামীদের নারীকে দেখলাম আমি। যে হাদিসটি পাবেন সহি বুখারীর মধ্যে, সহি বুখারীর 3241 নম্বর হাদিস, হাদিসটি পাবেন সহি মুসলিমের মধ্যে 7114 নম্বর হাদিস, হাদিস সহি বুখারি মুসলিমের, আপনি উল্টিয়ে ধরার সুযোগ নেই, আপনি বক্তব্যে কথা মিথ্যা বলার সুযোগ নেই। দেখুন, জান্নাতিদের বেশিরভাগ মানুষ গরিব, জাহান্নামীদের বেশিরভাগ মানুষ নারী, 1500 বছর আগে এই সতর্ক করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, না হলে দেখুন আপনার এলাকায় যারা তুলনামূলকভাবে ধনী মানুষ তারা কিন্তু আজকের মাহফিলে নেই। আমি চিনি না, আপনারা চিনেন, চারিদিকে চোখ বুলান, তুলনামূলকভাবে যারা ধনী আপনার এলাকায় তারা দেখেন কেউ আসেনি মাহফিলে, বরং তুলনামূলকভাবে যারা একটু গরিব অর্থ সম্পদ কম তারাই এসেছেন আজকের মাহফিলে, অধিকাংশই। খেয়াল করেন, আপনারা বুঝতে পারবেন, আমি তো আপনাদের চিনি না। সবারই তো উপস্থিতি, আল্লাহ সাল্লাম এ কথায় 1500 বছর আগে বলেছেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, যেই বাড়িতে নারী আছে এই বাড়িতে প্রবেশের বিষয়ে সতর্ক হও, সাবধান হও। ফাকাল রাজুলু মিন আনসার, তখন একজন আনসারি মানুষ, আনসারি যুবক, মদিনার স্থায়ী বাসিন্দা, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফারায়াতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি? বাড়িতে নারী থাকলে প্রবেশ করতে নিষেধ করলেন, তো দেবর সম্পর্কে আপনার মতামত কি? বাড়িতে ভাবি আছে, এখন দেবর কি করবে, বাড়িতে ঢুকবে না বাইরে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামুল মাউত, বা অন্য বর্ণনা আছে আলহামুকাল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। ভাবি আছে বাড়িতে, দেবর প্রবেশ করবে না একথা নয়, দেবর বাড়িতে থাকবে, তবে দেবর আর ভাবির সম্পর্ক হবে মরণের মতো। মরণ যে ফেরেশতার মাধ্যমে হয়, আল্লাহ যে ফেরেশতাকে নিযুক্ত করেছেন মরণের জন্য, তার নাম কি বলেন, একটু কথা বলেন, আজরাইল না মালাকুল মাউত? আজরাইল শব্দটা কোরআন হাদিসে ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে মালাকুল মাউত। মালাকুল মাউতকে ভয় করে না এরকম কেউ আছে বলেন দেখি, কেউ দেখেছেন মালাকুল মাউতকে? কেউ দেখেছেন? গোটা ইন্ডিয়ার যত মুসলিম রয়েছে কেউ বলতে পারবেন না আমি মালাকুল মাউতকে দেখেছি, কিন্তু সবার মধ্যে ভয় আছে। মালাকুল মাউত শব্দটা উচ্চারণ হলে হৃদয়টা ধক করে উঠে, ভয়ে ভীত হয়ে উঠে, কম্পিত উঠে, কারণ জান কবজ করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর আবির ভাবির সম্পর্ক হবে মৃত্যুর মতো, মানে মালাকুল মাউতের মতো। দেবর ভাবিকে মনে করবে, এই বাড়িতে ভাই একটা মালাকুল মাউত বিয়ে করে নিয়ে এসেছে, সুযোগ পেলেই আমার জান কবজ করে দিবে, মানে সারা জীবনের আমল পুড়িয়ে ছাই করে দিবে। ভাবি দেবরকে মনে করবে, এই বাড়িতে একটা মালাকুল মাউত আছে সেটা দেবর, সুযোগ পেলে আমার সব আমল পুড়িয়ে ছাই করে দিবে। দেবর আর ভাবির সম্পর্ক হবে কি? মালাকুল মাউতের মতো, মৃত্যুর মতো। কিন্তু সেটা কি হয়েছে মুসলিম পরিবারে? দেবর আর ভাবির সম্পর্ক কি হয়েছে? মানে বিষয়টা এখন এইরকম হয়েছে, বর আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন,
এই স্লোগান আসেনি, মানে বর কাবিল তো বলে ওকে তো বেঁধে ফেলেছি, ওর তো ফসকে যাওয়ার সুযোগ আর নেই, কিন্তু দেবর তার তো ফসকে যেতে পারে, বিধায় তাকে বেশি সময় দেওয়া লাগবে। সবার এত উপস্থিতি দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেবর আর ভাবির সম্পর্ক হবে মালাকুল মউতের মতো। হে যুবক মুসলিম ভাই, তোমাকে সাবধান করে যাচ্ছি, তুমি বিয়ে করেছো, নতুন বিয়ে করেছো, তোমার স্ত্রীকে গয়না দিয়ে সাজিয়েছো, এরপরে যত প্রসাধনী রয়েছে প্রসাধনী দিয়ে তোমার স্ত্রীকে সাজিয়েছো, নতুন বধূকে সাজিয়ে গুজিয়ে বাড়ি নিয়ে আসলা, এই সাজানো গুছানো অবস্থায় মেকআপ অবস্থায় তোমার বালেক ছোট ভাই স্ত্রী দেখার অধিকার আছে? আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারলাম না। দেবর আর ভাবির সম্পর্ক হলো মালাকুল মউতের মতো। তুমি যে বিয়ে করে নতুন স্ত্রী নিয়ে আসলে, সে যে গুজে আছে, এই মেকআপ করা অবস্থায় তোমার বালেক ছোট ভাই কি তোমার বউ দেখার অধিকার রাখে? রাখে কি? দেখতে পারবে শরীয়তে? দেখুন, তোমার আপন দেবর মানে আপন ছোট ভাই না, তোমার আপন ছোট ভাই সাজাগুজা অবস্থায় তোমার স্ত্রীকে দেখার অধিকার রাখে না। সেখানে বিয়ে করে নিয়ে আসলে পাড়ায় তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, ফুপা তো ভাই, মুরব্বীরা পর্যন্ত তোমার বউ দেখতে যায়। বউ কি তোমার না গোটা পাড়ার? ডিসিশন তোমাকে নিতে হবে। বউ তোমার না গোটা পাড়ার জন্য তোমার আপন ছোট ভাই তোমার সাজগোজ করে স্ত্রীকে দেখার অধিকার রাখে না। সেখানে পাড়াতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের টাইম আছে। সম্মানিত উপস্থিতি দেখুন, ইসলাম ইসলামের গতিতে চলবে। কেউ যদি গোটা পৃথিবীর কোনো মুসলিম যদি শরীয়তের বিধান মানতে না পারে, তবু ইসলাম মানুষের কাছে আত্মসমর্পণ করবে না, মানুষকে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। কেউ যদি পর্দার বিধান না মানে, ইসলাম পর্দার বিধান হালকা করে দিবে না, যা ছিল তাই থাকবে, আপনি মানতে পারেন আর না পারেন। আপনার কাছে অবাস্তব মনে হতে পারে যে দেবর আর ভাবি এভাবে চলতে পারবে, চলতে পারুক আর না পারুক আপনাকে চেষ্টা করতে হবে। দেখুন যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়গুলো খুব সতর্ক করেছেন। আন্ডারস্টিং হবে, গভীর সম্পর্ক হবে একজন নারীর তার স্বামীর সাথে, গভীর সম্পর্ক থাকবে আদর্শ পরিবারে স্বামী এবং স্ত্রীর মধ্যে, স্বামী আর দেবরের মধ্যে আন্ডারস্টিং হবে না, গভীর সম্পর্ক নয়। গভীর সম্পর্ক দেবর আর ভাবির মধ্যে নয়, হবে স্বামী এবং স্ত্রীর মধ্যে, এর নাম ইসলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করেছেন একাধিক হাদিস সহিহ বুখারী মুসলিম সহ প্রায় গ্রন্থে বর্ণিত হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি এবং আমার স্বামী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্বামীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, একটু খেয়াল করবেন যে স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন হওয়া উচিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা স্বামী এবং স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি গোসল করতাম একই পাত্রে, অথচ আমি ছিলাম ঋতুবতী অবস্থায়, আমি হায়েজা অবস্থায় একসাথে গোসল করেছে। এক ও একই হাদিসে বলছেন আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার অবস্থা ছিল এই রকম যে আমি একটা হাড় খেতাম, হাড়টা খাওয়া অবস্থায় আল রাসূল আমার হাত থেকে নিয়ে নিতেন, নিয়ে নেওয়ার পরে আল রাসূল খেয়াল করতেন যে আমি কোন জায়গায় দাঁত লাগিয়ে গোস্ত ছিঁড়েছি হাড়ি থেকে, ঠিক ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেতেন। মানে স্ত্রী যেইখানে মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়েছেন হাড্ডি থেকে, ওই একই হাড্ডিতে সেম ওই জায়গাতে মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে আদর্শ পরিবারের গুণ, স্বামী স্ত্রী সম্পর্ক এইরকম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি গ্লাসে পানি খেতাম, আমি গ্লাসে পানি খেয়ে
পানির গ্লাস থেকে মুখ সরাতাম, আর রাসূল সাল্লাম আমার হাত থেকে গ্লাসটা নিয়ে নিতেন, এবার মুখ লাগিয়ে ঠোঁট দিয়ে খুঁজতেন যে আমি কোন জায়গায় মুখ লাগিয়েছিলাম। ঠিক আমি যেইখানে মুখ লাগিয়েছিলাম হুবহু গ্লাসের ওই জায়গাতে মুখ লাগিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খেতেন, অথচ আমি ছিলাম তখন ঋতুবতী অবস্থায়। স্বামী স্ত্রী সম্পর্ক দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঋতুবতী অবস্থায় রয়েছেন, পানি খেয়েছেন গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে, ওই জায়গাতে মুখ লাগিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করছেন। স্বামী স্ত্রী সম্পর্কটা এই রকম, স্বামী স্ত্রী সম্পর্ক এত গভীর, আপনার স্বামীর সাথে সম্পর্ক কতটুকু আপনাকে খেয়াল করো, কি একই গ্লাসে আপনারা উভয় পান করতে পারবেন স্বাচ্ছন্দ্যবোধ করে, অর্ধেক অর্ধেক করে, সেই দিন মনে করবেন স্বামী স্ত্রী সম্পর্ক গভীর আছে। গ্লাসে আপনি পানি পান করে, অল্প পানি ছিল, আপনার স্বামী পানিটা ফেলে দিয়ে পান করলো, ভাববেন আপনার সম্পর্কে চিড় ধরেছে, আপনার সম্পর্কে গভীরতা নেই যেটা থাকা দরকার নেই। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেমন হবে, যদি স্ত্রীকে স্বামী বিছানায় ডাকে আর স্ত্রী যদি সাড়া না দেয়, স্ত্রী যদি স্বামীর ডাকে আহ্বানে সাড়া না দেয়, আকাশে যত ফেরেশতা মণ্ডলী রয়েছেন সকল ফেরেশতা মণ্ডলী ওই স্ত্রীর প্রতি অভিশাপ করতে থাকেন, বদদোয়া করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত স্বামী সন্তুষ্ট না হয় স্ত্রীর উপরে, আল্লাহ ততক্ষণ ওই নারীর উপরে সন্তুষ্ট হন না। তাহলে স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হওয়া উচিত আদর্শ পরিবারে? দেখুন ছোট্ট একটা প্রসঙ্গ এখানে বলা উচিত, স্বামী স্ত্রী সম্পর্ক এত গভীর হওয়া প্রয়োজন কেন? কারণ হলো যে স্বামীকে যদি আপনি আকৃষ্ট করে রাখতে পারেন, তাহলে এই স্বামী বাহিরে পরনারী আসক্ত হবে না। স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি অটুট থাকে, তাহলে এই স্বামীর দ্বারা পরকীয়া প্রেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। যত পরকীয়া প্রেম, পরনারী আসক্ত পুরুষ আপনি খোঁজ নিয়ে দেখেন, ইল্লা মাশা আল্লাহ দু একটা ব্যতিক্রম হতে পারে, খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ পরকীয়ার পিছনে কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেই, তখনই পরকীয়া আসক্ত হয়। এই জন্য ইসলাম নারীদেরকে উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে স্বামীর সাথে এই রকম মহব্বত বিনিময় করতে। আল্লাহ রাসূল মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী এসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন স্বামীর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার স্বামী তোমার কাছে কেমন? মহিলা জবাব দিলেন আমি আমার স্বামীর জন্য যথেষ্ট, তবে আমার স্বামী আমার জন্য যথেষ্ট নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরও ধৈর্য ধরো, খেয়াল রাখবে, হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী তোমার জন্য জান্নাত, তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম। স্বামী তোমার জন্য জান্নাতের কারণ, তোমার স্বামী তোমার জন্য জাহান্নামের কারণ। দেখুন স্বামীর সাথে সম্পর্কের ক্ষেত্রে মহব্বতের মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের দিক নির্দেশনা পাওয়া যায়, যা মুসনাদ আহমদের হাদিসে পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারীকে ঢেকে রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, ফায়দা খরাজাত ইস্তাসরাফা শয়তান, কেননা পর্দা ছাড়া নারী বের হলে শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে। একজন মুরব্বীর স্ত্রী মারা গেছেন, উনি 100 টাকা দিয়েছেন, 100 রুপি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া করবেন, বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহু লাক ওয়া আলিক ওয়া মালিক। যে কথা বলছিলাম, দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক হবে এতই গভীর, এতই গভীর সম্পর্ক হবে স্বামী স্ত্রীর, যার মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম নির্ণীত হয়।
বলছেন মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, তাকে ঢেকে বের করতে হবে। যদি ঢেকে না বের করা হয় তাহলে শয়তান তার প্রতি পিছু নেয়, তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে, খোলামেলা পোশাক পরে বাহিরে বের হওয়ার জন্য উৎসাহ দেয়। যে হাদিস ত্রিভিজির মধ্যে পাবেন 1173 নম্বর হাদিস, দেখুন, হিজাব হবে বোরকা হবে ঢিলা ঢালা পোশাকের, বোরকা হবে ঢিলা ঢালা পোশাকের, বোরকা হবে এক কালারের, বোরকা হবে আপদ মস্তক ঢাকা। বোরকা পরে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তাহলে এই বোরকা কি হিজাব? বোরকা পরে যদি আকর্ষণ বেড়ে যায় তাহলে এই বোরকা হিজাব হতে পারে না। বোরকার ডিজাইন যদি হয় বাহারি অনেক রকমের, বারবার দেখতে মন চায় বোরকার দিকে, তাহলে এটা কি হিজাব? এটা তুর্কিদের তৈরি। তুর্কিরা মুসলিম নারীদের ইমান নষ্ট করার জন্য এই সকল বোরকা সমাজে ছেড়ে দিয়েছে। বোরকা পরেও যেন ওই নারীর দিকে আসক্ত হয় পুরুষরা। সম্মানিত উপস্থিতি, বোরকা হতে হবে আপনাকে ঢিলা ঢলা, এ সকল ফ্যাশনের বোরকা আপনাকে আমাকে ত্যাগ করতে হবে তাকওয়াশীল হতে চাইলে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মাহাদু মাহরাম, একজন নারীর একদিন এক রাত্রি ভ্রমণ করা হালাল নয় মাহারাম পুরুষ ব্যতীত। মাহারাম পুরুষ ব্যতীত একটা নারী একদিন এক রাত ভ্রমণ করতে পারবে না, এটা শরীয়তে হারাম। একজন মুসলিম নারী আপনার মালদহ থেকে কলিকাতা যাবে আবার ঘুরে আসবে, একজন মুসলিম নারী আপনার মালদহ থেকে দার্জিলিং যাবে একাই ঘুরে আসবে, শরীয়তে বৈধ নয়, এটা হারাম। ওই নারী যেতে পারবে কলিকাতা, শর্ত হলো কি, তার সাথে মাহারাম পুরুষ থাকবে, স্বামী থাকবে এটা বলিনি, মাহারাম পুরুষ মানে যার সাথে বিয়ে হারাম, যার সাথে বিয়ে হারাম এই পুরুষটা থাকতে হবে। যদি এই রকম ভ্রমণ করতে চায় হয় স্বামী থাকবে, না হলে বাবা থাকবে, না হলে শ্বশুর থাকবে, না হলে ছেলে থাকবে, না হলে তার বোনের ছেলে থাকবে, যাকে বলি ভাগনা না কি বলেন, বহিন বেটা, ঠিক আছে বহিন বেটা থাকবে, মানে যার সাথে বিয়ে হারাম, না হয় আপন চাচা থাকবে, যার সাথে বিয়ে হারাম। এই পুরুষের উপস্থিতি ছাড়া একজন নারী একদিন বা এক রাত লম্বা সফর করতে পারবে না আদর্শ পরিবারে। দেখুন, একজন নারী মন চাইলো কলিকাতা চলে গেল, একজন মুসলিম নারী বিপদে পড়লো, ধর্ষণের শিকার হলো, ইভটিজিং এর শিকার হলো, হচ্ছে না? আদর্শ পরিবারে এইটা হবে না। ইভটিজিং মুক্ত সমাজ গড়তে আপনারা চান না? চান না। কোরআন ইভটিজিং মুক্ত সমাজ গড়ার দিক নির্দেশনা দিয়েছে, সূরা আহজাব 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নাবী, হে নবী, কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীকে বলুন, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন, অনিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলুন, মানে গোটা পৃথিবীতে যত মুমিন নারী আছে মুমিন নারীদেরকে বলুন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন চাদরের কিয়দাংশ তাদের শরীরে টেনে নেয়, তাদের বক্ষাদেশ গ্রীবাদেশ ঢেকে ফেলে, মানে চাদর দিয়ে যেন তারা নিজেকে ঢেকে ফেলে। দালিকা আদনা ইউরফনা, ফলে এদেরকে চেনা সহজ হবে, মুসলিম মহিলা ভদ্র মহিলা পর্দার্শীন মহিলা চেনা সহজ হবে। ফালা ইউদাইনা, ফলে এদেরকে কেউ ইভটিজিং করবে না। ইভটিজিং মানে কি? নারীকে উত্তক্ত করা। ইভটিজিং মানে নারীকে উত্তক্ত করা। আপনাদের ইন্ডিয়ায় 25 বছর আগে 30 বছর আগে ইভটিজিং শব্দ কেউ জানতেন? মুরব্বী 30 বছর আগে ইভটিজিং জানতেন? বলেন দেখি কেউ যে 30 বছর আগে ইভটিজিং শব্দ জানতাম।
আর এখন ইভটিজিং মেজর প্রবলেম, বড় সমস্যা। প্রাইমারি লেভেলেও সমস্যা ইভটিজিং, হাই স্কুল লেভেলে তো আছে আছে, প্রাইমারি তো ইভটিজিং একটা ভাইরাস। সম্মানিত উপস্থিতি, এই ইভটিজিং যার বাংলা উত্তক্ত করা, ডিস্টার্ব করা, বিরক্ত করা, ঠিক এই শব্দেরই আরবি। 1500 বছর আগে মুসলিমদেরকে আল্লাহ বলেছেন ফালা ইউদাইনা, পর্দা করো, চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলো, ফালা ইউদাইনা, কেউ তোমাকে উত্তক্ত করতে পারবে না। দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন নারীদেরকে তোমরা পর্দা করো, হেজাব পরো, ফালা ইউদাইনা, তোমাদেরকে উত্তক্ত করতে পারবে না। আপনি প্রমাণ নেবেন যারা হেজাব পরেছে, পর্দা করেছে, তাদেরকে উত্তক্ত করতে পারেনি, কয়টা প্রমাণ নেবেন আপনি? দেখুন আজকের আলোচনায় সংক্ষিপ্ত দু একটি প্রমাণ আপনার কাছে তুলে ধরি। ইব্রাহিমের স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, সবাই জানেন লম্বা কাহিনী, যেটুক মূল কথা, সারাকে যখন জালিম বাদশার ঘরে নিয়ে যাওয়া হলো ব্যভিচারের জন্য, বাহিরে শত শত প্রশাসন পাহারা দিচ্ছে, ভিতরে জালিম বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার সাথে ব্যভিচার করবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তৎকালীন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। হাদিস সহিহ বুখারীর। যখন জালিম বাদশা স্পর্শ করতে যাবে সারাকে, তখন সারা বলছেন জালিম বাদশাকে থামেন, একটু আমার প্রয়োজন আছে পূরণ করতে দেন, তারপরে কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, 2 রাকাত সালাত পড়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি বালেগা হওয়ার পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে আমার আব্রু, আমার লজ্জাস্থান তোমার নবী ইব্রাহিম ছাড়া আর কাছে খুলিনি, আর কারো কাছে মুক্ত করেনি। আজকে মাজলুম অবস্থায় বিপদে জালিম বাদশার ঘরে আজকে আমার হেফাজতের দায়িত্ব তোমার কাছে সঁপে দিলাম, কিভাবে আমাকে হেফাজত করবে তুমি জানো। আল্লাহকে ডাক দিয়ে বললেন ওই ঘরে কেউ নেই, জালিম বাদশা আর ইব্রাহিম স্ত্রী ছাড়া, বাহিরে হাজার হাজার প্রশাসনের লোক পাহারা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা, জালিম বাদশা সারাকে স্পর্শ করতে যাবে, পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল, মরে যাচ্ছে। তখন সারা আল্লাহকে বলছেন আল্লাহ এই বাদশা যদি মরে যায় তাহলে আমিও বিপদে পড়ব, আমার স্বামীও বিপদে পড়বে, আল্লাহ তুমি একে বাঁচা, একে মেরে ফেলে দিও না। বেঁচে গেল, আবার স্পর্শ করতে গেছে, আবার আল্লাহকে ডাক দিয়েছে সারা, আবার পড়ে গেছে, আবার মরতে যাচ্ছে, আবার দোয়া করেছে, আবার বেঁচে উঠেছে, আবার স্পর্শ করতে গেছে, আবার আল্লাহকে ডাক দিয়েছেন সারা, আবার পড়ে গেছে, আবার যখন মরতে গেছে তৃতীয়বার তখন আবার আল্লাহকে ডাক দিয়েছে, ভালো হয়েছে। তাহলে একই বৈঠকে একজন নারীর দোয়া আল্লাহ কয়বার কবুল করেছেন বলেন দেখি, একটু বুঝে বলবেন, কয়বার? 6 বার। 3 বার আল্লাহ হেফাজত করেছেন স্পর্শ থেকে, ডাক দিয়েছেন আল্লাহ বাঁচাও, পড়ে গেছে, মরে যাচ্ছে, তখন বলছে আল্লাহ ওকে মারো না, ওকে বাঁচাও, মরলে তো আমি বিপদে, কারণ ও বাচ্চা। তাহলে 3 বার ডেকেছেন নিজের সেফটির জন্য আল্লাহ শুনেছেন, আর 3 বার ওকে বাঁচানোর জন্য ডেকেছেন আল্লাহ শুনেছেন। মানে উনি বলেছিলেন কি কথা? উনি আল্লাহকে বলেছিলেন আমি আমার ইজ্জত কোথাও দেইনি, আমি নিজেকে উন্মুক্ত করিনি তোমার নবী ইব্রাহিম ছাড়া, আজকে আমাকে হেফাজতের দায়িত্ব তোমার কাছে অর্পণ করলাম। হে মুসলিম বোন, আপনি যদি আল্লাহকে বুকে হাত দিয়ে বলতে পারেন আমি আমার লজ্জাস্থান, আমার পর্দার স্থানগুলো বুদ্ধি হওয়ার পর থেকে স্বামী ছাড়া কোনো পুরুষ দেখতে পারেনি, আজকে বিপদে পড়েছি, আজকে তুমি আমাকে হেফাজত করো, ইনশাআল্লাহ গ্যারান্টি আল্লাহ আপনাকে হেফাজত করবেন, কিন্তু আপনার এই বুকে বল থাকতে হবে। আপনি কি পারবেন? পারবেন কোথা থেকে? আপনি তো সুযোগ পেলে স্বামীর পাশাপাশি দেবরের সাথেও বিভিন্ন ধরনের মশকরা তামাশায় লিপ্ত হয়েছেন, আপনি দুলাভাইয়ের সাথে বিভিন্ন ধরনের ফাজলামো ঠাট্টা বিদ্রুপে লিপ্ত হয়েছেন, আপনি সেজে গুজে রাস্তায় বের হয়ে
প্রতিবেশী মানুষের সাথে খোলামেলা গল্প করেছেন, আপনি তো আল্লাহকে বলতে পারবেন না একথা? যদি বলতে পারেন, আপনার বুকে বল থাকে যে আমি পর্দা করেছি, বুদ্ধি হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার স্বামী ছাড়া আমাকে কেউ আলগা অবস্থায় দেখেনি, ইনশাআল্লাহ আপনার কথা শুনবে। প্রমাণ সহিহ বুখারি হাদিস, ইব্রাহিম এবং সারার ঘটনা দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি আর রেকর্ড চান, আরও রেকর্ড আছে, দেখুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের একজন, যখন তাকে মুনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ব্যভিচারের অপবাদ দিল, লম্বা কাহিনী বানী মুস্তালিকের ঘটনা, যুদ্ধ থেকে ফিরার ঘটনা, ব্যভিচারের যখন অপবাদ দিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন পর্যন্ত কেঁদে কেঁদে আল্লাহকে ডেকেছিলেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিপাকে পড়ে আছেন, তিনিও বুঝতে পারছেন না যে তার প্রিয়তম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ব্যভিচার করেছেন কি করেননি, তার বিশ্বাস করেনি। কিন্তু মানুষ, মদিনার মানুষ এত বলাবলি করছে আবদুল্লাহ বিন উবাইয়ের কারণে, যা মানুষের বলার কারণে তিনি দুর্বল হয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, মানুষ যা বলছে তা কি ঠিক? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যা কষ্ট পেয়েছিলাম পেয়েছিলাম, এ কথা শোনার পরে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল, আমি শুধু কাঁদতে থাকলাম এক নয়, দুই নয়, তিন দিন পর্যন্ত, আমি কোনো জবাব দিইনি, আমি শুধু বলেছিলাম যে এখন আমার জবাব হচ্ছে, ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে যে ধৈর্য ধরেছিলেন আল্লাহর উপরে শপে দিয়ে, আমি এখন ধৈর্য ধরলাম আল্লাহর উপরে শপে দিয়ে, আল্লাহ ফয়সালা তুমি করো। তিন দিন কাঁদার পরে আল্লাহ জিব্রিলকে পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মদ সাল্লামকে বলে আসো, সৌরা নূরের দশটি আয়াত নাজিল করে জানালেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিদুষী মহিলা, পর পুরুষ তাকে স্পর্শ করতে পারেনি, প্রমাণ করে দিলেন কোরআনের আয়াত নাজিল করে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিদুষী মহিলা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনার মহিলাদের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে প্রমাণ করেছেন। আপনি বলবেন যে এখন তার কোরআনের আয়াত নাজিল হবে না, তাহলে কি দিয়ে প্রমাণ করবেন? আল্লাহ প্রমাণ করার আল্লাহর কাছে শেষ আছে। দেখুন জুরায়েজ, জুরায়েজের সাথে সাহেবে জুরায়েজের যে ঘটনা, এই পৃথিবীতে তিনজন শিশু দুধের বাচ্চা থাকা অবস্থায় কথা বলেছিল, তিনজনের একজন জুরায়েজের সঙ্গী, জুরায়েজের সাথে যে বাচ্চার ঘটনা, সেই বাচ্চা জুরায়েজ বাড়ির মধ্যে ইবাদত করতেন, ঘরের মধ্যে ইবাদত করতেন, মা ডেকেছিলেন বাহির থেকে, মায়ের ডাকে সাড়া দেননি, আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, পরের দিন ডাকলেন, সেদিনও সালাত পড়ছেন, মায়ের ডাকে সাড়া না দিয়ে আল্লাহর ডাকে থাকলেন, পরের দিন ডাকলেন, পরের দিনও সালাতে ছিলেন, সাড়া না দিয়ে আল্লাহর ডাকে থাকলেন। মা বিরক্ত হয়ে বলেছিলেন, ব্যভিচারিণীর মুখ না দেখে তোমার যেন মৃত্যু না হয়। আল্লাহ কবুল করে নিলেন মায়ের দোয়া, ব্যভিচারিণী এসে বলল তিনি ব্যভিচার করেনি। ওই মহিলা রাখালের সাথে ব্যভিচার করলো, পেটে বাচ্চা আসলো, বাচ্চা হয়ে গেল, গ্রামের লোকজন জিজ্ঞাসা করলো, এই বাচ্চা কার, তোমার তো বিয়ে হয়নি? তখন মহিলা বলল, আমার এই বাচ্চার বাবা হচ্ছে ওই যে ঘরে ইবাদত করে জুরাইস, উনি। মানুষ এসে ঘর ভেঙে জুরাইসকে বের করে ঘর ভেঙে চুরমার করে দিল, তুমি এখানে ইবাদত করো আর এ ধরনের মেয়েদের সাথে নষ্টামি করো। জুরাইস বললেন, থামো। তিনি দুই রাকাত সালাত আদায় করে বাচ্চার পেটে খোঁচা দিয়ে বললেন যে বলো তো তোমার বাবা কে? বাচ্চার বয়স একদিন, দুই দিন বা আড়াই দিন, এরকম দুধের বাচ্চা। খোঁচা দিয়ে বলার সাথে সাথে বাচ্চা বলছেন, আমার বাবা এই গ্রামের উমুক রাখাল। আল্লাহু আকবার! দেখুন, নারী কেলেঙ্কারি থেকে রক্ষার জন্য প্রয়োজনে আল্লাহ শিশুর মুখে কথা ফুটিয়ে প্রমাণ দিয়েছেন। আল্লাহ কিভাবে আপনাকে হেফাজত করবেন তিনি ভালো জানেন, তবে আপনাকে পর্দার মধ্যে আসতে হবে। আদর্শ পরিবার গড়তে চাইলে মুসলিম নারীদেরকে পর্দার মধ্যে আসতে হবে, মুসলিম নারীদেরকে পর্দার বিধান মেনে নিতে হবে। আদর্শ পরিবার গড়তে চাইলে
সালাত পড়তে হবে পরিবারের নারী পুরুষ ছেলে মেয়ে সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাই, সালাতের নির্দেশ দাও পরিবারকে এবং নিজেও সালাতের উপর অবিচল থাকো, সুদৃঢ় থাকো। নিজেও সালাত পড়তে হবে, পাশাপাশি পরিবারকেও সালাতের জন্য নির্দেশ দিতে হবে। আদর্শ পরিবার গড়ার জন্য এটা গুরুত্বপূর্ণ সাইড। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিমিস সালা ইন্নাস সালাতা তানহারিল ফাহশায় ওয়াল মুনকার, সালাত আদায় করো কেননা সালাত যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা থেকে মানুষকে মুক্তি দেয়, নিষ্কৃতি দেয়, বিরত রাখে। সালাত আদায় করতে হবে নিজেকে এবং পরিবারকে। সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খলফ, অতঃপর আসলো অপদার্থদের যুগ। এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলো হবে অপদার্থ, তাদের পরিচয় কি হবে? আদা উসলা, এরা সলাতকে নষ্ট করবে, অত্যাবা সাহওয়া এবং প্রবৃত্তির অনুসরণ করবে। ফাসাউ ফায়াল কাউনা ওয়াইয়া, অচিরেই তারা জাহান্নামের তলদেশে গভীরে নিক্ষিপ্ত হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন সালাত আদায় করবে না আর খেয়াল খুশি মতো চলবে, এদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বিধায় আদর্শ পরিবার গড়তে চাইলে পরিবারে সালাত থাকা জরুরি। দেখুন, আদর্শ পরিবার গড়তে চাইলে পরিবারে নেশা জাতীয় দ্রব্য ছেড়ে দিতে হবে। নেশা জাতীয় দ্রব্য আপনাদের আছে না নেই? বিড়ি সিগারেট জর্দা গুল সাদা পাতা আলা পাতা খয়নি বিয়ার ব্র্যান্ডি হুইস্কি মেথাডিন পেথাডিন কোডিন ভাঙ চুরো শাশিস ইরা ইয়াবা হিরোইন ফেন্সিরিল, এগুলো আছে না নেই? আছে, থাকলে বিপদ, আদর্শ পরিবার হবে না। বিড়ি খাবেন আবার আদর্শ পরিবার, জর্দা খাবেন আবার আদর্শ পরিবার, হিরোইন ফেন্সিরিল ইয়াবা গাঁজা খাবেন আবার আদর্শ পরিবার। ও তো গাঁজাখোর মুসলিম, আদর্শ হলো কি করে? জর্দা খামের ও তো জর্দাখোর মুসলিম, আদর্শ হলো কি করে? গুলখোর মুসলিম, আদর্শ হলো কি করে? কি আপনাদের কাছে কি মনে হয় জর্দা গুল এগুলো হালাল? কি মনে হয় নাকি? বিড়ি হালাল মনে হয় কি? দেখুন, আপনি এগুলোকে হালাল বলতে পারবেন না। খোলেন সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খমরুন ও কুল্লু খমরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। কুল্লু মুসকির বলা হয়েছে, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। খোলেন সহিহ বুখারী 7172 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। খোলেন ইবনে মাজা 3393 নম্বর হাদিস, মা আসকারা কাতিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। তিনটা হাদিস আপনার কাছে বলেছে সহিহ বুখারী মুসলিম আর ইবনে মাজা থেকে। মানে অল্প খেলে যদি নেশা হয়, বেশি খেলে যদি নেশা হয়, তার অল্প খাওয়া হারাম, যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা খাওয়া হারাম। এক কোটা জর্দা আপনাদের এলাকায় কোন জর্দা চলে? 100 আর 300, এই নাম তো কোনোদিন শুনিনি। আমাদের দেশে আছে শাহজাদি বা হাকিমপুরি, এগুলো নাম যে চমৎকার নাম, শাহজাদি মানে কি রাজকন্যা, হাকিমপুরি, তা আপনাদের হয়েছে 100 আর 300। যাই হোক, 100 জর্দা 300 জর্দা 1 কোটা খেয়ে যদি নেশা হয় তো 100 বা 300 জর্দার একটা দানা খাওয়া হারাম। বিড়ি বিড়ি বাঁধে নাকি আপনাদের দিকে? দেখুন, এক মুঠ এক প্যাকেট বিড়ি একবারে খেয়ে যদি নেশা হয়, বিবেকের ক্ষতি হয়, তো বিড়িতে একটা টান দেওয়া হারাম।
হিরোইন খেয়ে যে পরিমাণে পাপ হবে, জর্দা দিয়ে এক খিলি পান খেলে সমান পাপ হবে, ফেন্সিডিল খেলে যে পরিমাণে পাপ হবে, দাঁতে একবার গুল মারলে সমান পাপ হবে, বিদেশি মদ খেলে যে পরিমাণে পাপ হবে, একটা মিনিটে টান মারলে, একটু জর্দা খেলে, একটু গুল খেলে সমান পাপ হবে, উল্টিয়ে ধরবেন সুযোগ নেই। হ্যাঁ, আপনি ভালো বলবেন, দেখুন পরীক্ষায় ফেল করে না, পরীক্ষায় ছাত্র ফেল করে, তো যদি 5 মার্ক পায় তাহলে কি ফেল, আর 20 মার্ক পেলে পাস, সেটাও ফেল, পাস কততে 30-এ, তো 20 পেলেও ফেল, 5 পেলেও ফেল, আপনি কি বলবেন 20 পেলে ভালো ফেল আর 5 পেলে খারাপ ফেল, ভালো আর খারাপ ফেল ফেলি, ও 5 না 20 দেখার কথা নেই, হারাম হারাম, ও গুল খেয়েছে না, জর্দা খেয়েছে না, বিড়ি খেয়েছে না, ইয়াবা খেয়েছে না, হিরোইন খেয়েছে না, ফেন্সিডিল খেয়েছে, দেখার দরকার আছে? হারাম হারামি, হারামের আবার ভালো আর খারাপ আছে? হারামের ভালো খারাপ আছে? সম্মানিত উপস্থিতি, এ সকল বিড়িশ জর্দা গাঞ্জা খেয়ে কোনো পরিবার আদর্শ হতে পারে না। খলেন ইবনে মাজা 3376 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্না মুদমানু খামরিন, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ নেশা জাতীয় দ্রব্য খেয়ে পান করে বড় হয়েছে, যে বডিতে নেশা জাতীয় দ্রব্য প্রবেশ করছে এই দেহ জান্নাতের উপযোগী নয়। 3376 নম্বর হাদিস ইবনে মাজার। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমিল জান্না, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, তিন প্রকারের মানুষের জন্য জান্নাত হারাম, তার এক প্রকার হচ্ছে মুদমেন ও খমরিন, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, নেশা জাতীয় দ্রব্য পান করে এদের জন্য জান্নাত হারাম। দুই, অদ্দায়ুস, দায়ুস এবার পুরুষরা ফেসে গেলেন, মা বোনরা তো বলছিলেন যে হুজুর একতরফা আমাদের গালি দিয়ে যাচ্ছে, এবার পুরুষ বিপদে পড়লেন। দায়ুসকে, আল্লাযি ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারে বেপর্দার সুযোগ দেয়, পরিবারে বেহাইপনা বেপর্দার সুযোগ দেয়, এই পুরুষ হচ্ছে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। দেখুন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে জায় নামাজ চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন, সকালবেলা আপনার কলেজ পড়ুয়া মেয়ে কলেজে গেল বোরকা ছাড়া হেজাব ছাড়া, আপনার এই তাহাজ্জুদের সব নেকি ছিটিয়ে দিয়ে এসেছে কলেজের ফিল্ডে, এই নেকি দিয়ে আপনি কুলাতে পারবেন না, কারণ আপনি দায়ুস। দেখুন আপনি নগ্ন পোশাক কিনে দিয়েছেন আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, এই পোশাক পরে রাস্তায় বের হয়েছে, নগ্নতা প্রকাশ পেয়েছে, আপনি হলেন দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। আর 3 নম্বর, আল্লাহ রাজলাতু মিনান নিসা, যেই নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো পোশাক পরে, পুরুষের শার্ট পরে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের বেশভূষা নিয়ে স্টাইল নিয়ে চলে, এই নারীর জন্য জান্নাত হারাম। হাদিসটি পাবেন নাসাইয়ের মধ্যে 2562 নম্বর হাদিস, হাদিসটি পাবেন শেখ আলবানির সহিহ তারগিব ও তারহিবের মধ্যে 2070 নম্বর হাদিস, এবং হাদিসটিকে সহিহ বলেছেন। দেখুন নারীরা বেপর্দায় থাকলে যেমন বিপদে, এই এই পরিবারের পুরুষও বিপর্দে, নারী বেপর্দায় থাকার কারণে ফেসে যাবে নারী, ওই পরিবারের পুরুষ ফেসে যাবে, মানে ওই পরিবার আদর্শ নয়, স্বামী স্ত্রী দুজনেই বিপদে বেপর্দায় থাকার কারণে। বিড়িখোর জর্দাখোর যদি পরিবার হয় তাহলে এই পরিবার বিপদে। হ্যাঁ, আর একটা বিষয় উল্লেখ করা দরকার, আপনারা কষ্ট পাচ্ছেন কিনা জানি না, দেখুন তাহলে বুঝলাম বিড়ি খাওয়া যাবে না, তাহলে বিড়ি বাঁধা যাবে কি? বিড়ি বাঁধা যাবে? দেখুন খুলেন আবু দাউদ 3485 নম্বর হাদিস, আবু দাউদের 3485 নম্বর হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া তামানাহু ওয়া হাররামাল খিনজীরা ওয়া তামানাহু ওয়া হাররামাল মাইতাতা ওয়া তামানাহু, নিশ্চয় আল্লাহ হারাম করেছেন নেশা জাতীয় দ্রব্য এবং তার লভ্যাংশ। নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম করেছেন এবং তার লাভ খাওয়া হারাম করেছেন। শুকুর, শুকুর তো চিনেন, শুকুর পালন করা নিষেধ করেছেন, শুকুর বিক্রি করা লাভ খাওয়া নিষেধ করেছেন। দেখুন তারপরে ব্যবসা, ব্যবসা কি হবে? আবু দাউদ 3486 নম্বর হাদিস, ইন্নাল্লাহা হাররামা বাইআল খামরি, নিশ্চয় আল্লাহ নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা হারাম করেছেন। নেশা জাতীয় দ্রব্য ব্যবসা করা হারাম, আবু দাউদ 3486 নম্বর হাদিস। আবু দাউদ 3485 নম্বর হাদিস, নেশা জাতীয় দ্রব্যের লাভ খাওয়া হারাম। যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিসের ব্যবসা হারাম, ওই জিনিসের লভ্যাংশ হারাম। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আমি আপনাদের ব্যবসা পানি দিয়ে ধুয়ে দিয়ে নিই, কবর দিয়ে যাচ্ছি না, আমি আপনাকে বলছি আপনি বৈধ পন্থায় উপার্জন করুন। আপনার বাড়িতে সেলাই মেশিন কিনেন, সেলাই মেশিনের মাধ্যমে কিছু ইনকাম করেন, আপত্তি নেই। আপনার বাড়িতে আর কোনো ইনকামের সোর্স বের করেন হাতের কাজ দিয়ে, আর কোনোভাবে, যে জিনিস হারাম হারাম দিয়ে আপনি আর একজনকে বিড়ি খর বানাচ্ছেন কেন? তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তাকওয়ার কাজে, নেকির কাজে, কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা করো, অকল্যাণের কাজে, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আপনি বিড়ি বানিয়ে দিলেন, বিড়ি আরেকজনকে খাচ্ছে, খারাপ কাজে সহযোগিতা নয় কি? সম্মানিত উপস্থিতি, দেখুন যদি বলেন যে সবাই তো আমরা এই পাপে জড়িয়ে আছি, সবাই বাঁচার চেষ্টা করি, এগুলো পরিহার করার চেষ্টা করি, সবাই, প্রত্যেক মুসলিমই আপনার আমার চেষ্টা করা উচিত এই অবৈধ পথগুলো পরিহার করা, বৈধ ব্যবসাগুলো চালু করা। দেখুন পরিবারে যদি জুয়া থাকে, জুয়া তো বুঝেন, জুয়ার একটা অংশ কি লটারি? আমাদের এলাকা তো আছে, আপনাদের এলাকায় কি অবস্থা জানি না। এই জুয়া যদি পরিবারে থাকে, পরিবার ধ্বংস হয়ে যাবে। খোলেন কোরআন মাজিদের সূরা মায়েদা 90 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, ওয়াল মাইসির, ভাগ্য নির্ধারণের তীর এবং মূর্তি পূজা, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালি শয়তান, শয়তানের অপবিত্র কাজ। ফাজতানে বুহু, অতএব এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলকাম হবে। মদ থেকে যেমন বাঁচতে হবে, জুয়া থেকে তেমন বাঁচতে হবে। আদর্শ পরিবারের লোকজন যেমন মদ খেতে পারবে না, তেমন জুয়া খেলতে পারবে না। একজন লোক 200 টাকা ইনকাম করে 100 টাকা লটারির টিকিট কেটে আউট করে দিচ্ছে, হয়তো বা গোটা গ্রামে কোনো এক বছর একজন একটা হোন্ডা পেয়েছে লটারিতে, আর এই ঝোঁকে সারা বছর গোটা গ্রাম লটারি কাটছে, হচ্ছে না? কোনো এক বছর একজন একটা হোন্ডা পেয়ে গেছে, আর এই ঝোঁকে গোটা বছর ধরে গোটা গ্রামের লোকজন লটারি কাটছে। কি বিপদে পড়ে আছে সবাই হিসাব করে দেখুন। সহিহ বুখারীর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি মান ক্বালা লিসাইবিহি তাআলুকাম রুকা ফালিয়াতাসাদদাক, কেউ যদি তার বন্ধুকে বলে আসো জুয়া খেলি, জুয়া কিন্তু এখনো খেলেনি, শুধু ডেকেছে আসো তাল উকামে রুকা, আসো জুয়া খেলি, ফালিয়াতাসাদদাক, তাহলে ও সাদাকা না দিলে পাপ ক্ষমা হবে না, সাদাকা দিয়ে ক্ষমা চাইতে হবে। সহিহ বুখারী হাদিস দেখুন। দারমিতে একটি হাদিস পাওয়া যাবে 2094 নম্বর হাদিস, আল্লাহ সুসাসন বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না কোন পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার খেদমত করে না, পিতামাতার সেবা শুশ্রূষা করে না, পিতামাতার দেখাশোনা করে না, এই রকম বেয়াদব সন্তান জান্নাতে প্রবেশ করতে
পারবে না। আকুন ওয়ালা কম্মারুন, জান্নাতে প্রবেশ করতে পারবে না জুয়ারিরা, যারা জুয়া খেলে এই জুয়ারি প্রকৃতির মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা মান্নানুন, খোঁটা দানকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। খোঁটা দেওয়া তো বুঝেন নাকি, একজন উপকার করেছিলেন কদিন পরেও আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, তখন বলে যে ও সেই দিন তোমার সহযোগিতা করলাম এত তাড়াতাড়ি ভুলে গেলে, এটা হলো খোঁটা দেওয়া। উপকার করে তাকে খোঁটা দিয়ে ছোট করবেন, এটাকে মান্নান বলা হয়। এই এই রকম স্বভাব থাকলে, এটা মা বোনদের মধ্যেও আছে পুরুষদের পাশাপাশি, একজন মুসলিম বোন আর এক মুসলিম বোনকে সহযোগিতা করেছেন, কোনো কারণে দুজনের ঝগড়া লেগেছে, কথায় কথায় তখন বলেন সেই দিন তোমার এই কাজ করে দিলাম এত তাড়াতাড়ি ভুলে গেলে। সম্মানিত উপস্থিতি, এই মান্নান প্রকৃতির স্বভাব হলে, খোঁটা দান করার স্বভাব হলে জান্নাতে যাওয়া যাবে না। আকুন ওয়ালা কম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খমরিন, এখানেও আল্লাহ রাসূল বলছেন নেশা জাতীয় দ্রব্য খেলে পান করলে জান্নাতে যাবে না। দারেমি 2094 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, পিতামাতার খেদমত শুশ্রূষা করা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাম এক হাদিসে বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এক হাদিসে বলেছেন জেহাদে যাওয়ার চেয়ে পিতামাতার খেদমত করা বেশি নেকি, জেহাদের নেকি পাওয়া যায় পিতামাতার খেদমত করলে। একজন সাহাবি এসে বলছেন উজাহিদ, আল্লাহ রাসূল আমি জেহাদে যেতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন তোমার পিতামাতা আছে? তো হ্যাঁ আছে। বলছে তুমি যাও, ফিরে যাও, ফাফিমা ফাজাহিদ, তাদের কাছে গিয়ে জেহাদ করো, মানে তাদের সেবা করো, সেটা জেহাদের নেকি। অনেক হাদিস রয়েছে, বৃদ্ধাশ্রম আপনাদের এলাকা আছে নাকি? বৃদ্ধাশ্রম আছে ইন্ডিয়ায়? দেখুন কোন মুসলিম বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে রাখলে জান্নাতে যেতে পারবে না। বুড়া হয়ে গেছে তাই পিতা মাতাকে, বৃদ্ধ পিতা মাতাকে আপনি বারান্দায় ঘুমাতে দিয়েছেন আর আপনি জোয়ান স্বামী স্ত্রী ঘরে ঘুমাবেন, এর নাম শরীয়ত নয়। প্রয়োজনে আপনি বারান্দায় ঘুমাবেন আর আপনার বৃদ্ধ পিতা মাতা ঘরে ঘুমাবে যদি জায়গা না থাকে, এর নাম শরীয়ত। পিতামাতাকে কষ্ট দিয়ে পিতামাতার চোখের পানি ফেলে জান্নাতে যাবেন, এই ধর্ম ইসলাম নয়। পিতামাতার সেবা শুশ্রূষা জরুরি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, মুসলিম বোনদের দৃষ্টি আকর্ষণ করব, যেমনভাবে মায়ের মর্যাদা দিয়েছেন তেমনভাবে শাশুড়ির মর্যাদা দিতে হবে। শাশুড়িটা আপনার স্বামীর মা, ঠিক শাশুড়িকেও বলবো আপনার নিজের মেয়েকে যেভাবে ভালোবাসতেন সেইভাবে আপনার বৌমাকে ভালোবাসতে হবে। কারণ আপনি আপনার বৌমাকে যদি কষ্ট দেন, আপনার মেয়ে আর একজনের বৌমা হয়ে আছে সেখানেও কষ্ট পাবে। আপনি আপনার বৌমাকে ভালোবাসেন, নিজের মেয়ের মতো আদর করেন, আপনার মেয়ে যে বাড়িতে আছে সেখানে সে আদর পাবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। পরিবারটা আদর্শ করতে হলে, পরিবারটা আদর্শ করতে হলে মুরব্বী পরিবারের পিতামাতা, মুরব্বীর মর্যাদা দেওয়া জরুরি। মুরব্বীর কমান্ড মেনে পরিবারের সদস্যদেরকে চলতে হবে। শাশুড়ি বৌমাকে সম্মান মর্যাদা স্নেহ ভালোবাসা দিবে, ঠিক বৌমা শাশুড়িকেও মায়ের স্থানে রেখে সম্মান মর্যাদা দিবে, শ্রদ্ধা করবে, তাহলে না পরিবারটা আদরের হবে, পরিবারটা আদর্শ হবে। আদর্শ পরিবার গড়ার জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে, সন্তান বাড়ির বাহিরে যাচ্ছে তখন বাড়িতে সালাম দিয়ে যাবে, ঠিক বাড়িতে প্রবেশ করবে তখন সন্তান সালাম দিয়ে প্রবেশ করবে। আপনি স্বামী বাড়ির বাহিরে গেলেন, বাড়িতে ঢুকবেন তখন সালাম দিবেন, সফর থেকে এসেছেন আপনার স্ত্রীকে সালাম দিয়ে মুসাফা করবেন। কয়জন আছেন স্বামী যে বাড়ি এসে স্ত্রীকে সালাম দিয়ে মুসাফা করেন বলেন তো দেখি? আমি হাত তুলতে বলিনি, আপনি লজ্জা দিতে চাই না, আমি আদর্শ পরিবারের কথা বলছি। কোত্থেকে হবে রাগ ঝাল? শুধু স্ত্রীকে দেখালে হবে? স্ত্রীকে শুধু রাগ ঝাল নয়, তাকে ভালোবাসাও দিতে হবে। দেখুন পরস্পরের বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে।
যে আরেকজন ভাই 200 টাকা দিয়েছেন, 200 টাকা মানে 200 রুপি। বারাক আল্লাহ লাকা ওয়া আলাইকা মালিক, আল্লাহু মাকসির মালাহু ওয়া লাদহু। আল্লাহ রাব্বুল আলামিন কেউ মারা গেছেন তার জন্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আজাবকে মাফ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের সাথে সংযোগ করে দিল। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম, আদর্শ পরিবার গড়তে চাইলে আপনি শুধু সন্তানকে ধমকাবেন যে বাবা সালাম দিবা বাড়িতে ঢুকলে না, আপনি সন্তানকে শিক্ষা দেন, সন্তান যখন বাহির থেকে এসে সালাম দিল না, আপনি বাপ হয়ে বলেন আসসালামু আলাইকুম, দেখেন সন্তানের হুঁশ ফিরে কিনা। আল রাসুল ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন সালাম দিলেন বাচ্চাদেরকে, কেন? শিক্ষা দেওয়ার জন্য। দেখলেন একদিন আপনার সন্তান 10 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছরের সন্তান বাড়ি ঢুকলো, আপনি বাপ আপনাকে সালাম দিল না, আপনি মা আপনাকে সালাম দিল না, এইবার তাকে শিখানোর জন্য আপনি বলেন জাব্বু আসসালামু আলাইকুম, দেখেন আপনার সন্তানের যে শিক্ষা হবে ও জিন্দেগি তার ভুলতে পারবে না। আপনি যদি বাপ হয়ে মুরব্বী মানুষ 60 বছর 70 বছরের বুড়া মানুষ, আপনার 30 বছরের ছেলেকে বলেন বাবা আসসালামু আলাইকুম, ও বাড়ি ঢুকেছে আর আপনি বলছেন আসসালামু আলাইকুম, ও জিন্দেগিতে শিক্ষা ভুলতে পারবে? ও যেদিন বাড়িতে ঢুকবে সেই দিন ওর স্মৃতিতে জেগে উঠবে যে আসসালামু আলাইকুম, না হলে বিপদ। এর নাম হচ্ছে শরীয়ত। দেখুন আপনার স্বামী, মা বোনদের বলি, আপনার স্বামী সালাম দিতে ভুল করলো উল্টো আপনি সালাম দেন, দেখেন আপনার স্বামীর শিক্ষা হবে। মানে পরিবারটা দোয়ার মধ্যে থাকবে। সালাম তো দোয়া, সালামের চেয়ে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আছে, প্রমাণ করতে পারবেন? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত বরকত নাজিল করুন। পরস্পরে দোয়া করছি, স্বামী সালাম দিচ্ছে, স্ত্রী সালাম দিচ্ছে, তাহলে দোয়ার মধ্যে পরিবারটা থাকবে। কিন্তু এখন সালামের পরিবর্তে আমরা উঠিয়েছি কি, টাটা। ছোট বাচ্চা নানাকে বিদায় জানাচ্ছে টাটা দিয়ে, সালাম মুখে নাই, এ মুসলমানের বাচ্চা কি দিয়ে বুঝাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন। আজকে মাদ্রাসাতুল জামিয়াতুল বানাত, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে মাহফিলটা দেখাশোনার দায়িত্ব কিন্তু আপনাদের। টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সহযোগিতা করে, পরামর্শ দিয়ে সার্বিকভাবে এই মাদ্রাসা গড়ে তুলতে হবে আপনাদের সকলকে। যে কজন টিচার আছেন বা যারা প্রতিষ্ঠাতা আছেন, শুধু তারাই চেষ্টা করে।